আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি গুরুস্থান বা গুরুস্থানের পাশে। তো এখানে গত 23 তারিখ আমার আব্বাকে এখানে দাফন করা হয়। তিনি মৃত্যুবরণ করেন গত 23 তারিখ। তো আজকের এই ভিডিওতে আমি একটি জিনিস আপনাদের বলার জন্য এই ভিডিওটি করছি। এটা আমার আব্বার গুরুস্থান দেখানোর জন্য নয়। তো একটি কাহিনি রয়েছে, আমার আব্বা মৃত্যুর আগে এই যে গুরুস্থানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কাজ হচ্ছে, বা এই গুরুস্থানে প্রচুর জঙ্গল ছিল। তো এখানে আমাদের দুর্গাপুর কিছু যুবক ভাইয়েরা তারা উদ্যোগ নেয় এটা পরিষ্কার করে সুন্দর করে রাখবে গুরুস্থানকে। তো তার উদ্যোগের জন্য আমার আব্বাকে বলা হয় টাকা দেওয়ার জন্য। তখন আমার আব্বা আমাকে টেলিফোন করে বলেন যে এরকম বলা হচ্ছে, তো কিছু টাকা দেওয়ার জন্য। আমি বললাম ইনশাল্লাহ দিব, সমস্যা নেই। তো গত 23 তারিখ মৃত্যুবরণ করেন, কিন্তু এখনও পর্যন্ত এই জায়গার কোনো কাজ সম্পূর্ণ হয় নাই। তো কাজ হওয়ার আগেই আমার আব্বা মৃত্যুবরণ করেন। তো আপনাদের উদ্দেশ্যে এই জিনিসটা বলার যে আজ হয়তো কাল আমরা সবাই মৃত্যুবরণ করব, কিন্তু এমন কিছু দান, এমন কিছু সৎকার করে যান যেগুলো মরার পরেও আপনাদের সওয়াব বা আমলে আসে। যেহেতু আমার আব্বা মৃত্যুর আগেই এই জিনিসটা কাজ হয় নাই, কিন্তু তিনি নিয়ত করে গিয়েছেন যে এই কাজের জন্য কিছু টাকা দিবেন, এটা একটা সৎকার হয়ে গিয়েছে। কিন্তু তিনি আজ এই কাজ হওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেছেন, তো নিশ্চয়ই একটি মহৎ কাজ। তো আপনারা দুনিয়াতে কার কবে মৃত্যু আসবে বলার মতো নেই, তাই মৃত্যুর আগে এ মসজিদে, তারপর গুরুস্থানে এরকম ভালো ভালো কাজে আপনারা টাকা লাগান। এই গানের বা বিভিন্ন ফাইজলামি জিনিসে আমরা টাকা দিই, এগুলো দিয়ে মৃত্যুর পরে কিন্তু এগুলো কোনো কাজে আসবে না। যদি আপনি ভালো কাজে টাকাগুলো লাগান, মৃত্যুর পরেও আপনার কাজে আসবে, আপনার সওয়াব হবে, আল্লাহ তাআলা আপনাকে এই কাজের উসিলায় হয়তো জান্নাতবাসী করে দিবেন। তো আসুন আমার আব্বার গুরুস্থান আপনাদের দেখিয়ে দেই। এটা হলো আমার আব্বার গুরুস্থান। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাতবাসী করেন, এবং ওনার যদি কোনো ভুল ত্রুটি বা কোনো বড় সড়ো গুনাহ থেকে থাকে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন। আপনাদের কাছে এটাই বিনীত অনুরোধ, যারা ভিডিওটি দেখবেন একবার হলেও নয় আমার আব্বার খবরটি ভিডিওর মধ্যে জিয়ারত করবেন এবং ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাত নসিব করেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। আর এইরকম যারা গুরুস্থানে, মসজিদে, মাদ্রাসায় ভালো ভালো কাজে টাকা দিবেন, ইনশাআল্লাহ এগুলো মরার পরেও আপনাদের সওয়াব লেখা হবে। আজ দেখেন না, আমার আব্বা কি ভেবেছিল যে মৃত্যুবরণ করবে, আজ এই গুরুস্থানে এখানে কাজ চলছে, এই কাজের নিয়ত করে গিয়েছিলেন। আর এই কাজ সম্পূর্ণ হবার আগেই আমার আব্বা এই গুরুস্থানে তিনি মুর্দা হিসাবে দাফন হয়ে গেলেন। দুনিয়াতে মৃত্যুবরণের আগে কিছু কাজ করে যান, ভালো কাজ, যেগুলো আপনার মৃত্যুর পরেও এগুলো কাজে আসে। দুনিয়া দুদিনের, দুনিয়া কোনো কিছু নয়, তাই আপনারা সঠিক সময় সঠিক কাজ করুন, ভালো জায়গায় টাকা লাগান। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।